হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো মাঙ্কি ম্যান বলে নতুন একটা সিনেমা আসছে সেটার অফিসিয়াল ট্রেলার দেখলাম তো ট্রেলারটা দেখে বেশ ভালো লাগলো আমি সেটা নিয়ে একটু কথা বলি তো এটার অ্যাক্টার কাম ডিরেক্টর হলো দেব প্যাটেল তোমরা সকলেই যেন স্লাম ডক মিলেনিয়ার ওই সিনেমাতে মানে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছিলো আরও অনেকে করেছিল আমার আনিল কাপুরও ছিল কিন্তু দেব প্যাটেলের কিন্তু অ্যাক্টিং স্কিলটা আমরা সেখান থেকে বুঝতে পেরে গেছিলাম দেন এই মাঙ্কি ম্যানে নামটা শুনে কীরকম একটা ইন্টারেস্টিং লাগছে না মাঙ্কি ম্যান এই জিনিসটা আবার কী তো ট্রেলারটা দেখা শুরু করলাম তো দেখলাম যে একদম একটা নর্মাল গল্প যে একটা ছেলের মায়ের সাথে কিছু একটা হয়েছে মানে আমাদের চারপাশে বিভিন্ন যে কি বলবো অনৈতিক যে কাজকর্মগুলো চলে তাতে এফেক্টেড হয়েছে একটা ফ্যামিলি এবং এফেক্টেড হওয়ার পর শুধু তাদের ওপরেই না আশেপাশে আরও যারা আছে কমজোর যারা আর কি সেই লোকগুলোর ওপর অনেক অন্যায় অত্যাচার চলছে তো তাদের এগেন্স্ট লড়বে কে তো সেখানে একজন রাইজ হচ্ছে একজন ক্যারেক্টারের সে বাচ্চা ছেলেটার যার মার সাথেও কিছু একটা হয়েছে এবং সে যখন আসছে সে তো আর নিজের ফেস নিয়ে আর সেটার এগেন্স্ট লড়তে পারছে না মানে ওপেন হয়ে যাবে ব্যাপারটা সে কারণে সে একটা মাস্কের আড়ালে থাকছে মাংকে এরা বাদরের মাস্ক সেই কারণেই না মাংকি ম্যান এবং সে কীভাবে লড়ছে না লড়ছে সেটা নেই আর কি ট্রেলারে যেটুকু বুঝলাম গল্প তো এই ট্রেলারটার সব থেকে ভালো দিক যেটা লেগেছে এর যে প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশনটা দুর্ধর্ষ দেব পাটেলের ফার্স্ট ডিরেকশন মানে প্রচণ্ড স্মার্ট একটা কাজ আসছে এবং যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আমাদেরকে দেখানো হচ্ছে এক কথায় সুপার মানে ইন্টারন্যাশনাল লেভেলের কাজগুলো অ্যাকচুয়ালি এই টাইপেরই হয় মানে অ্যাকশনগুলো দেখি তুমি মানে ফিদা হয়ে যাবে আর কি যেভাবে সেগুলোকে এক্সিকিউট করা হয়েছে ট্রেলারটুকু নেই মানে তিন মিনিট চোদ্দো পনেরো সেকেন্ডের একটা ট্রেলার সেটাকে সেখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রাখা হয়েছে দারুণ একদম দারুণ লাগছে শুধু দেব পাটেল নেই এখানে আমাদের এখান থেকে অনেকে আছে মানে বলিউড থেকে সিকেন্দর কেয়ার আছে সবিকা সবিতা দুলাপিয়া আছে বা ক্রেন দেশ আছে তাদের ক্যারেক্টারগুলো বিভিন্ন শেড আছে আর কি ট্রেলার খুব অল্প অল্প সময় জোরেই তাদেরকে দেখানো হয়েছে ম্যাক্সিমাম সময় দেব পাটেল এবং রিংয়ের ভেতরে মারামানি করছে ওই সিকোয়েন্সগুলো আমার বেশ পার্সোনালি ভালো লেগেছে সো ওভারঅল কিন্তু লুক অ্যান্ড ফিল ওয়াইজ একটা প্রমিসিং একটা কাজ বলে আমার মনে হচ্ছে মাঙ্কি ম্যান এবং দেব পাটেলের প্রথম ডিরেকশন কেমন হয় সেটা দেখার জন্য একালি ওয়েট করে আছি তো আমাদের মাঙ্কি ম্যানের অফিসিয়াল ট্রেডটা কার কেমন লেগেছে নিজের কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক লাইকের সাথে একদম বলবেন চ্যানেলটা যারা প্রথমবার দেখছো নিচে যে রেস রুমেন্টটা আছে সেখানে ক্লিক করে নাও একটা বেল লাইকেন আছে সেখানে ক্লিক করা অল অপশনে ক্লিক করে নাও ঠিক আছে দেখাচ্ছো নতুন কোনো ভিডিওতে টেলদেন ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ অল টার টেক কেয়ার